ন্যাশনাল টিমের সিরিজ চলছে, এই মুহূর্তে লিটনকে এখানে দেখা, প্রিমিয়ার লিগ খেলতে দেখা, একটু কি হতাশার কিনা? আমি অনেক আগে থেকে মনে করছিলাম যে লিটনকে কিছুদিন রেস্ট দেওয়া দরকার ছিল, কিন্তু রেস্টটা কখনোই এইভাবে চাই নাই। মানে ওপেনলি না বলে সে খারাপ খেলছে, তার জন্য টিমের ভিতরেই আলাদাভাবে রাখা উচিত ছিল। যখনই আপনি কিছু বলবেন, হয়তোবা আমি চাই না যে তামিমের মতো কোনো কিছু সৃষ্টি হয়। আমি মনে করি মেন্টালি সমস্যা তার, আর কিছু না। এই এখন তার টেকনিক্যালি সে সাউন্ড, সব কিছু ভালো, তার অনেক কিছু নেগেটিভ চিন্তা করছে। সে আমার কাছে মনে হয় যে তার নেগেটিভ থিঙ্কিং থেকেই তার এই অবস্থা হয়েছে। রান পাচ্ছে না, রান পাচ্ছে না, এই এই চিন্তাটা তার বেশি আসছে। তো এই লেভেলে, এই লেভেলে টেকনিক্যালি সে অনেক সাউন্ড, তবে আমি বলবো যে সে ইনসুইং বলগুলা, মানে সুইং বলগুলো তার একটু ভালোভাবে খেলা উচিত, এবং সুইং বলারদের নিয়ে আর একটু প্র্যাকটিস করা উচিত যে কীভাবে, মানে আমি খেলতে পারছি না ওই জায়গাটা, কীভাবে ইয়ে করতে পারি। তো আমি তার সাথেও আলাপ করছিলাম, ও বলছিল এর ভিতরে আবার আসার কথা। প্রায় এত ব্যস্ততায় থাকে যে অনেক দিন ধরে অনেক ব্যস্ত, এবং পরপর তার শিডিউল চলছেই, তার যদি কিছুদিনের জন্য বিশ্রাম দিত তার জন্য ভালো হতো। তো এই বিশ্রামটা সরাসরি বাদ দিয়ে, বিশ্রাম না দিয়ে তাদেরকে বলা উচিত, এই লেভেলের প্লেয়ারদেরকে টেকনিক্যালি, ধরেন 11 জনের থেকে আপনি যখন 14 জনের তো আরও প্লেয়ার থাকে ওখানে বসিয়ে দিয়ে, বিজয় আছে বিজয়কে খেলালেন, বা তানজিম আছে, বা অনেকেই খেলান, জাকিরেলে অনেকেও আমার ছাত্র, কোনো ব্যাপার না। কিন্তু ব্যাপারটা হলো যে এই লেভেলে আপনি যখন বলে মিডিয়াকে বলে বসাবেন, তখন মিডিয়া অনেক কিছু লেখ। তো এইখানে এখানে খেলার সাথে এই ধরনের কথাবার্তা আসা উচিত না, এবং কাউকে বসাতে গেলে টেকনিক্যালি অন্যভাবে বসানো যায়, যেটা ওপেন মিডিয়ার মাধ্যমে না বসানো, এটা আমার মনে হয় ভালো। যেটা বললেন ওপেনলি বলা হচ্ছে, আসলে এই ব্যাপারটা কি লিটনকে মেন্টালি ব্রেকডাউন করবে কিনা? কিছুটা হলেও করতেও পারে, আমি মনে করি করতেও পারে, যদি তাকে যদি আগের থেকে, লিটনকে যদি আগের থেকে বলে থাকে তাহলে হয়তো বা হবে না, কিন্তু হঠাৎ করে যদি সে তাকে বলা হয় তাহলে কিন্তু তার মেন্টালি কোনো কিছু ঘটবেই। এটা এর আগেও একবার আপনি বলেছিলেন যে লিটনের লেফট আর্ম স্পিন একটু সমস্যা হচ্ছে, এখন আমরা দেখছি লেফট আর্ম সিমার এগেনস্ট একটু স্ট্রাগল করছে, সমস্যাটা আসলে কোথায় হচ্ছে লেফট আর্ম স্পিনার, মানে লেফট আর্মে কি সমস্যা? সমস্যা লেফট আর্ম শুধু না, সে সুইং বলের, মানে ওপেনিং যেহেতু নামছে স্যার, সুইং বলে একটু প্রবলেম হচ্ছে খেলার জন্য। তো ওইখানে আপনাকে সুইং বল অবশ্যই আপনি, সে আমি এর আগে যখন আসছিলো তখন অনেকগুলো ড্রিল করেছিলাম, বলো স্যার আমি ড্রিল করারই সুযোগ পাই না, এই যে সুইং বল খেলার, স্পিন বল খেলার যে ড্রিলগুলো স্যার, এই ড্রিলগুলো যে আপনার আগে করাতেন এখন আমি ওই সময়টাই পাই না। তো আমি যে তোমাকে সময় বের করতে হবে, তুমি তোমার সময়ের মধ্যে যে করে হোক বের করে তুমি তোমার কাজগুলো করো। তো এর এর আগে যখন জাতীয় লীগ খেলার জন্য এখানে ছিল তখন সে রাতে এসেও কাজ করছিল। তো ও যদি এই ধরনের সুইং বলে কাজ করতে করে আমার মনে হয় যে এটা কোনো সমস্যা হবে না, এবং ও দেখবেন কিছুদিনের মধ্যেই ও ওর জায়গায় ফিরে আসবে, লিটল লিটনের জায়গায় ফিরে আসবে আমি আশা করি। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। আপনি বলছিলেন আসলে কিছুদিনের মধ্যে লিটন লিটনের জায়গায় ফিরে আসবে, আসলে এই সময়টা থেকে, খারাপ সময়টা থেকে লিটনের বের হতে কি খুব বেশি কঠিন হবে? আমার মনে হয় না হবে, কারণ কি আপনার, আমাদের উচিত প্রতিটা প্লেয়ারের অফ ফর্ম যায়, অফ ফর্ম যাবেই, এটাই স্বাভাবিক। যখন যাবে আমাদেরকে তাদের পাশে থাকা উচিত, যখন আমরা তাদের পাশে থাকবো, অর্থাৎ কোচরা, অর্থাৎ তারও কোচ আছে ওখানে, তার কোচিং স্টাফ আছে, তারপরে সিলেক্টর আছে, অনেকেই আছে, যদি তারা তার পাশে থাকে অবশ্যই দেখবেন কোনো কিছু ঘটবে না, সে তার জায়গাতেই ফিরে আসবে। লিটনের সাথে কোনো কথা হয়েছে? আমি গতকালকে বলি নাই, ইচ্ছা করেই বলি নাই, যে জানি যে সে মনটা খারাপ, এবং এখনও পর্যন্ত সকালে বলি নাই, আজকে সকালে দেখছি খেলছে, আমি জানি না যে ও খেলতে আসবে। আপনার প্রথম কথাটা কী থাকবে লিটনের সাথে দেখা হলে? লিটনের স্বাভাবিক বলবো আমি, আমার প্রথম কথাটা থাকবে তুমি তোমার জায়গায় ফিরে আসবে, 2 দিন রেস্ট নাও, তুমি তোমার জায়গাতে ফিরে আসবে, কোনো চিন্তা করো না।